হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি। আজকে 8 মে আর কালকে 9 মে, রবি ঠাকুরের জন্মদিবস। তো আজকেই আমাদের একটা খুব সুন্দর প্রোগ্রাম আছে আমাদের বিরাটিতেই টাউন হলে। আর সব থেকে বড় কথা হচ্ছে আজকে আমি অনেক 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 দিন বাদে একটা স্টেজ পারফরমেন্স করছি। মানে প্রোগ্রাম করি না বিরাটিতে খুব একটা, বিরাটির বাইরেই বেসিক্যালি প্রোগ্রাম করি, বিরাটিতে খুব একটা প্রোগ্রাম করা হয় না। আর কি হয় জানো তো, সবসময় স্টুডেন্টদের নিয়ে প্রোগ্রাম করি, তো ফলে সেইভাবে নিজের প্রোগ্রাম করা হয়ে ওঠে না। কিন্তু এই প্রোগ্রামটা আমাকে করতে হচ্ছে, মানে লিটারি বলতে পারো আমার উপর প্রেশারাইজ করা হয়েছে। ব্যাপারটা হচ্ছে যে এই প্রোগ্রামটা আমাদের এখানে মিউনিসিপ্যালিটিতে হবে, বিরাটি মিউনিসিপ্যালিটি হলে হবে। তো আমার ননদকে সবাই তোমরা চেনো, আর দিদিভাই যেহেতু একটা ভালো পজিশনে আছে, তো দিদিভাই রিকোয়েস্টে এই প্রোগ্রামটা করছি। আমি তার সাথে আগেও অনেকবার করেছি, কিন্তু দিদিভাইয়ের বক্তব্য যে অন্য নৃত্যনাট্য করা যাবে না, তোকে এটাই করতে হবে, এই প্রোডাকশানটা আমার নাকি খুব ভালো হয়, সেই কারণে তো একদম নতুনদের নিয়ে এবারের প্রোগ্রামটা আমি করছি। কারণ পুরনোদের মধ্যে আমি রয়েছি, অনন্যা রয়েছে, চুমকি রয়েছে, আর রয়েছে মিমি, এরাই। আর যারা করছে প্রত্যেকে নতুন, তো সেই কারণে সবাই প্লিজ একটু প্রে করো ভালো করে, যাতে প্রোগ্রামটা হয়। জানি ব্লগটা পরের দিন যাবে, ততক্ষণে প্রোগ্রাম শেষ হয়ে যাবে, তবু বললাম আর কি। আর এখন সকাল সকাল, এখন সকাল নেই অবশ্য, অনেক বেলা হয়ে গেছে, এখন প্রায় 12:10 বাজে, আমার স্নান হয়ে গেছে, কেন কি আমি 2 নাগাদ বেরোবো, 2:30 মেকআপে ওখানে চলে আসবে। তো তাই ভাবলাম না এবার ব্লগটা স্টার্ট করি, স্নান ঠান করে সেই জাস্ট বসলাম, একটু বাদে খাবো। আমাকে খুব অখাদ্য লাগছে দেখতে, বিকজ আর তার মধ্যে পাশের বাড়িতে সেই কবে থেকে কী যে কাজ হয়ে চলেছে ভগবানই জানে, সারা দিন ধরে শুধু এই আওয়াজ হয়ে চলেছে। তো প্লিজ ওটাকে তোমরা ইগনোর করো, গলিতেও আজকে আবার কাজ হচ্ছে, কালও হয়েছে, আজও হচ্ছে। তো যখন বেরোবো তখন তোমাদেরকে দেখাবো যে গলিতে কী কাজ হচ্ছে। তাহলে চেক করতে থাকো ব্লগটা, আশা করছি তোমাদের ভালো লাগবে, প্লিজ কমেন্ট করে জানিও। তো একদম রেডি হয়ে গেছি, খাওয়া দাওয়াও হয়ে গেছে, আর তো আমি এখন বেরোবো, মেঘাও এসে গেছে, মেঘা আর আমি দুজন মিলে বেরিয়ে যাবো এখন, রাজপুত্র আর সদাগর পুত্র মা পরে যাবে। ঘড়িটা এখন বাজছে 2:10, শ্রীকান্তকে বলে দিয়েছি শ্রীকান্ত আসুক, আর বিভৎসভাবে একটা চুল বেঁধে নিয়েছি, পুরুষ মানুষ সাজবো তো সেই জন্য, চলো বেরিয়ে কথা বলছি। আমি আর মেঘা বেরিয়ে পড়েছি আমাদের বিশ্ববিখ্যাত টোটোকে, এই যে শ্রীকান্ত, এই যে শ্রীকান্ত, এই যে শ্রীকান্ত, হাই, এস ইউ আর লেট, বিরাটিতে যদি কারুর প্রয়োজন হয় আমাকে বলবে, আমি ডেসক্রিপশন বক্সের ফোন নাম্বারটা দিয়ে দেবো। খুব ভালো ছেলে, ঠিক আছে, খুব ভালো ছেলে, খুব সবসময় লেট করে আসে, না যাই, এবার হলে মেকআপ ম্যানিকে এসে গেছে অলরেডি। এই ঢুকে গেলাম, চলো ভিতরে যাই, আয় চলে, এটা বন্ধ, হ্যাঁ জানি জানি কাকু, ওটা বন্ধ কেন ওই পাশ দিয়ে? তো দেখো আমাদের স্টেজ সাজানো হয়ে গেছে, এই যে সুন্দর করে রবিগুরু ঠাকুরের জন্ম জয়ন্তী উদযাপন আজকে হচ্ছে। এখন তো পুরো ফাঁকা হল, পুরো হল ফাঁকা। তো এই হচ্ছে আমাদের মঞ্চ, দেখেছো তো? যাই এবার মেকআপ রুমে, কেন কি মেকআপের দিদি এসে গেছে, দেখি কোন রুমে আছে। মেঘা আর আমি দুজনেই এসেছি, পুরো হল মনে হচ্ছে ফাঁকা, আমরা দুজনে মনে হচ্ছে রয়েছি। তো চলো যাই, ও বক্সগুলো সামনে লেগে গেছে বুঝলি, এখন আমাদের পত্র, এই পত্র লেখা না তো, হরিতনির এন্ট্রি হচ্ছে, হরিতনি এসে গেছে শাড়ি ঠাড়ি পরে, ম্যাডাম চুল বাঁধেননি। অনেক দিন বাদে তোমরা ব্লগে অনন্যাকে দেখতে পেলে, অনন্যা একটু হাই করে দর্শন করে। তো এখানে ম্যাডামের মেকআপ শুরু হয়ে গেছে,
আর এখানে ম্যাডাম চুল বাঁধছেন, চুল খুলে গেছে, আর আমি ঘুরে ঘুরে বেড়াচ্ছি। অনেকগুলো দিন পর, হাউ ইজ ইউর ফিলিং? ফটো তুলছো? এই যে আমাদের রুইতন, এই যে আমাদের হরিতনি, দেখো সবাই হরিতনিকে, আর এই যে রুইতন। জগদীশ, যদি আবার ব্লগ দেখে থাকিস বলবি কেমন লাগছে কমেন্টে, বুঝেছিস? রাজপুত্তুর পাগড়ি বাঁধা হচ্ছে, কজন মিলে এক দুই তিন চার, আগেই চলে এসছি, আমি দাঁড়িয়ে এই রয়েছি আমার মতন। না না, খুব সুন্দর লাগছে। এই যে রানী বিবি, আমাদের রানী বিবি, রাজা এখনো হলো না ড্রেস। এই যে আমাদের ছক্কা, এই যে ছক্কা ছাড়া পঞ্জা আধুরা। চলো আবার পরে কথা বলবো, এখন লাস্ট নাচ হচ্ছে, এরপরই আমাদেরটা শুরু হয়ে যাবে। তো সবাইকে অল দা বেস্ট।
সবচেয়ে বড় অপরাধ জানি আর কেউ জানি এই অপরাধটাই সবচেয়ে বড় সম্ভোগের জিনিস শাস্তির জিনিসকে তুমি বললে ভোগের জিনিস দাসের দেশের ভাষাও ভুলে গেছ আমাদের দাসের দেশের ভাষায় শিকল কি বলে অলঙ্কার এ ভাষা বলবার সময় হয়েছে হ্যাঁ দিদিরানী কোথায় গেল সেই মানুষেরা এই যে আছি আমরা মানুষ হতে পারবো আমরা পারবে নিশ্চয় পারবে প্রকৃতি আমিও কি পারবো সন্দেহ করে কিন্তু রানী আছেন তোমার সহায় জয় কেমন লাগছে তোমার বউকে কিছু বললে না যে চলে গেলে পুরো ড্রেস পরে আছে আমি করেছি যতটা পেরেছি আর কি এখন এই মেকআপ তুলতে হবে মা বলো এতদিন বাদে প্রোগ্রাম করলাম কেমন লাগলো সুন্দর হয়েছে ভালো আছে সবাই ভালো করেছে সত্যি সবাই খুব ভালো করেছে তাই না বলো বাবু আর কি কালারফুল লেগেছে দেখতে আমি একটু একটু ক্লিপস দিয়ে দিচ্ছি তোমরা একটু দেখে নিও মানে পুরোটা তো দেওয়া সম্ভব না এক ঘন্টার তাসের দেশ তো একটু একটু করে জাস্ট অল্প অল্প ক্লিপস দিয়ে দেবো তোমাদের জন্য আবার লুক দিচ্ছিস লুক দিচ্ছিস আবার তুই পুরো ফ্রেশ হয়ে নিলাম মেকআপ টেকআপ তুলে এখন সাড়ে নটা বেজে গেছে বাড়ি আসলাম এসে একটু আগে খেলাম এত খিদে পেয়েছিল খেলাম খেয়ে ঠেয়ে মেকআপ টেকআপ তুলে এখন বসলাম আজকে আর বাড়ি যাচ্ছি না কালকে বাড়ি যাব আর আজকে যে মাদার্স ডে সকাল থেকে মাথাতেই নেই মানে এইসব কিছু নিয়ে এতটা পাজল হয়ে গেছিলাম তো হ্যাপি মাদার্স ডে মাকে তো গলা জড়িয়ে ধরে উইশ করেছি মাকে এবছর কোনো গিফট দেওয়া হলো না কিছুই হলো না তো সবাই ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ব্লগে দেখা হচ্ছে লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো চ্যানেলটা যারা এখনও করোনি তো প্লিজ কেমন লাগলো কমেন্ট করে জানিও তো চলো বেশি বকবক করছে না খুব টায়ার্ড লাগছে আসলে তো নেক্সট ব্লগে দেখা হচ্ছে টাটা